হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভেনুস ওয়ার্ল ফ্রম বেলজিয়াম থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা মার্চ মাস গরম একটু পড়ে গিয়েছে আমেরও সময় চলে এসেছে কাঁচা আম অনেক মজা তাই না শুনলেই জিভে পানি এসে যায় আমি আজ আমার খুব পছন্দের কাঁচা আম দিয়ে মাছের একটা রেসিপি শেয়ার করব এটা আমি ভাপেই তৈরি করব ইলিশ মাছ ভাপে খেয়েছি কই মাছ ভাপে খেয়েছি কিন্তু তেলাপিয়া মাছ কেউ ভাপে খেয়েছেন না খেয়ে থাকলে আজই আমার এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করুন খুব মজা লাগবে গরমের দুপুরে গরম ভাতের সঙ্গে টকঝাল এই মাছের রেসিপিটি ভীষণ মজার তো চলুন দেখে নিই আমি কীভাবে এই মাছের রেসিপিটি রান্না করি আমরা বাঙালিরা মাছ খেতে ভীষণ পছন্দ করি কথাই আছে মাছে ভাতে বাঙালি তেলাপিয়া মাছটা এমন একটা মাছ ফ্রাই দো পেঁয়াজও একটু টমেটো দিয়ে মাখা মাখা ঝোল খুবই ভালো লাগে কাঁচা আম বাংলাদেশে এখন খুবই অ্যাভেলেবেল কারণ গরম পড়ে গিয়েছে এ সময়ই আসলে আমের সিজন তাই ভাবলাম আজ আমার প্রিয় কাঁচা আম সরিষা দিয়ে তেলাপিয়ার মাছের ভাপের এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি আমি আসলে এই ধরনের স্পেশাল রেসিপি রান্না করার সময় পাটায় মশলাগুলি বেটেই রান্না করি তখন আমার কাছে বেশি ভালো লাগে এর জন্য আমি একটা পেঁয়াজ সরিষা হলুদ কাঁচামরিচ কয়েকটা ফ্রেশ ধনিয়া পাতা চার টুকরা কাঁচা আম নিয়েছি তবে আমার আমগুলি ডিফ্রিজের ফ্রিজের যেহেতু এখানে অ্যাভেলেবেল না কাঁচা আম রসুন এগুলি আমি পাটায় বেটে মশলাটা তৈরি করে ফেলছি নতুন কোন রেসিপি দেখলে আসলে আমি সব সময় ট্রাই করি আর এই পাটারটা আমি যখন বেলজিয়ামে প্রথম এসেছিলাম আমার আম্মা খুলনায় বড় বাজার যারা থাকেন তারা হয়তো চিনবেন সেই বড়বাজারের বাজারের নদীর পাড় থেকে এটা কিনে দিয়েছিল আমার হাজব্যান্ড তো সবসময় দুষ্টামি করে শ্বশুরবাড়ির থেকে এই একটাই জিনিস আমি যৌতুক এনেছি তেলাপিয়া মাছটা মাখানোর জন্য প্রথমে আমি কিছুটা সরিষার তেল এবং কিছুটা অলিভ অয়েল তেল দিয়ে দিব পুরাটা সরিষার তেল দিয়ে রান্না করলেই বেশি ভালো হয় কিন্তু আমার সরিষার তেলটা আসলে অল্প আছে এজন্য আমি দুইটা মিক্সড করে দিয়েছি এখন আমি পেটে রাখা মশলাগুলি সব নিয়ে নিচ্ছি এবং মাছের সঙ্গে সুন্দরভাবে মাখিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেব রান্না একটা শিল্প আমরা সবাই কম বেশি রান্না করতে পারি তবে আমার মনে হয় আমার কাছে যে রান্নাগুলিকে একটু ইউনিক লাগে আমি সেগুলি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি বাংলাদেশে গরমটা যেহেতু অনেক বেশি এজন্য মানুষের খাওয়ার পরেও রুচিটা অনেক কমে যায় গরমে কিছুই ভালো লাগে না তখন যদি এরকম টক ঝাল দিয়ে মজার এই ভাপের মাছটা রান্না করে ভাত দিয়ে খাওয়া হয় খুবই ভালো লাগবে পনেরো মিনিট ম্যারিনেট করে রাখা হয়ে গিয়েছে এখন আমি চারকোনা এরকম একটা বাটি নিয়ে তাতে ওয়াটার ওয়ার্মারে গরম করে রাখা পানি এটার মধ্যে দিয়ে দিব তার আগে মাছটাকে আমি ফয়েল পেপার দিয়ে ফার্স্টে ঢেকে নিব যাতে বাটির মধ্যে কোনো পানি না যেতে পারে যখন রান্না করব আমরা পুডিং যেভাবে বানাই আমার তেলাপিয়া মাছের এই মজার রেসিপিটি আমি আজ সেইভাবেই কুক করব পানির মধ্যে বাটিটি বসিয়ে বিশ মিনিটের জন্য কুক করব যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলি এনজয় করছেন এবং আমাকে সাপোর্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু আমার পাশে আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ পাশে থাকা বেল অপশনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও আমার লাইফস্টাইল সব কিছু দেখার জন্য গরম পানি দিয়ে মাছের বাটিটি বসিয়ে ফয়েল পেপার দিয়ে আবার চারকোনা বাটিটিকে আমি ঢেকে চুলায় বিশ মিনিটের জন্য কুক করতে দিয়ে দিলাম এই গরমে আমার এই মাছের রেসিপিটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আমার অনুরোধ এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের বিশ মিনিট পরে মাছটা আমি চুলা থেকে নামিয়ে ফেলেছি সম্পূর্ণভাবে কুক হয়ে গিয়েছে এবং মাছের লুক দেখেই বোঝা যাচ্ছে মাছটা কতটাই ইয়ামি হয়েছে আজ এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ